পাবনার ঈশ্বরদীতে পদ্মার বুকে জেগে ওঠা চরে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মূলত দেশের চাহিদা থাকায় এবং দাম বেশি হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে চরাঞ্চলের মানুষের, এমনকি আগাম জাত মূল কাটা পেঁয়াজের বাম্পার ফলনেরও আশা করছেন চাষিরা। তবে আমদানিকৃত পেঁয়াজের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। স্থানীয় কৃষকদের কথা মাথায় রেখে সরকার পেঁয়াজ আমদানির বিষয়ে বিবেচনা করবে, এমনটাই দাবি তাদের। আর কৃষি বিভাগ বলছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাজারেও ব্যাপক ভূমিকা রাখবে এখানকার উৎপাদিত পেঁয়াজ। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মায় জেগে ওঠা চরে আগাম জাতের চাষ করা মূল কাটা পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর চরাঞ্চলের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাজারেও ব্যাপক ভূমিকা রাখে এখানে উৎপাদিত অর্থকরী মশলা জাতীয় ফসল পেঁয়াজ। দেশের বাজারে কয়েক বছর ধরে পেঁয়াজের সংকট এবং দাম বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে চরাঞ্চলের কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার সলিমপুর, শাহপুর ও লক্ষ্মীকুণ্ডা এলাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে মুড়ি পেঁয়াজ পুরোদমে বাজারে আসলে আগাম জাত মূল কাটা পেঁয়াজের দাম পড়ে যাওয়া এবং আমদানির কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। ফলে পেঁয়াজ আমদানির বিষয়ে সরকারের কাছে বিবেচনার দাবি তাদের। আশা করি ফলন ভালোই হয়েছে, এতে আমরা লাভবান মনে করছি, কিন্তু বাজারে এলসি ঢুকে আমাদের বাজারটা একটু খারাপ হলে পারে আমরা লস খাব। আমি আশা রাখছি যাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি কম হয়, তাতে আমি এই পেঁয়াজটা বিক্রি করলে আমি কিছু লাভবান হব। উপজেলা কৃষি অফিস জানায় এবার 785 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ তাদের। আমাদের ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা শাহপুর সহ আপনার পাকশি ইউনিয়নের চর এলাকা দিয়ে পদ্মার এই পলিমাটি সমৃদ্ধ জমিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে এবং এই পলিমাটি সমৃদ্ধ এই চরে পেঁয়াজের বাম্পার ফলন হয় এবং আমার ঈশ্বরদীর এই উৎপাদিত পেঁয়াজ সারা দেশের বাজারে কৃষক জনগণের চাহিদা মেটায়। তো আশা করি আমাদের এই উৎপাদিত পেঁয়াজ এবং নিত্য নতুন জাতের যে উন্নত জাতের যে ব্যবহার দেশের পেঁয়াজের চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখবে। পেঁয়াজ আমদানি সহ যেসব কারণে চাষিরা ক্ষতির সম্মুখীন হয় সেসব বিষয়ে বিবেচনা করে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।